বৃহস্পতিবার থেকে শর্ত সাপেক্ষে নগরীতে চলবে গণপরিবহন, যদিও আন্তঃজেলা বাস বন্ধই থাকবে। এমন অবস্থায় চিন্তার ভাঁজ আরো বেড়েছে পরিবহন শ্রমিকদের। আর্থিক অনটনে অনেকেই রিকশা চালাচ্ছেন। আমিমুল হাসানের প্রতিবেদন। ঈদের আগে গণপরিবহনে থাকে উপচে পড়া ভিড়, টিকিটের দাম বেড়ে যায় কয়েক গুণ। তবে গত বছরের মতো এবারের চিত্র আলাদা। গাবতলী বাস টার্মিনালে নিস্তব্ধতা, জেলা থেকে জেলা দাপিয়ে বেড়ানো বাসগুলো একাকী দাঁড়িয়ে, গায়ে ময়লার আস্তরণ। মানিকগঞ্জ জেলার সিংগাইরের শামীম হোসেন রোজিনা পরিবহনের বাসে কাজ করেন। মা, ছোট ভাই বোন, স্ত্রী ও সন্তান নিয়ে পড়েছেন বিপাকে। বাহাত অকেজো, এক হাতে চালাতে হয় পুরো সংসার। বাস চলাচল বন্ধ থাকায় একটি রিকশা কিনেছেন। বেটার দেয় অটো রিকশা চালাইতেছি, খুব কষ্ট ভিতরে আছি। তারপরও পুলিশের যন্ত্রণা, কয়েকদিন আগে আমার গাড়ি ডাম্পিং করেছে টেকনিক্যাল থেকে, 4000 টাকা গাড়ি ছুটাইছি। শামীমদের মতো চাকা না ঘুরলে যাদের পেটে ভাত জোটে না তারাই আছেন মহাবিপদে, বলছেন কঠিন সময়ে খোঁজ নিচ্ছে না কেউ। আমাদের পরিবার ঘরে রোজা রাখে, না খায় অনাহারে জীবনযাপন করতেছে। একটা হায়েস্ট গাড়িতে 15 জন 16 জন করে লোক নিয়ে যাচ্ছে, সিএনজিতে 5 জন 7 জন করে লোক নিয়ে যাচ্ছে, মোটর সাইকেলের পিছনে 3 জন চলে যাচ্ছে, সেখানে করুণা নাই। আল্লাহর যত গজব, যত মহামারী সমস্ত পরিবহন সেক্টরে পড়ছে। আমাদের পরিস্থিতি এমনই যে ঘরে চাউলও নাই, এদিকে মানুষের কাছে হাত পাতারও মতো পরিস্থিতি নাই। জীবন বাঁচাতে কঠিন এই সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস চলাচলের দাবি তাদের। আমিমুল হাসান, নাগরিক, ঢাকা।